এমনি মাহফুজ পাটওয়ারি আপনি লিখেছেন ইউটিউব সিলভার প্লে বাটন নেওয়া যায় আছে কিনা এটাতে না যায়জ বা হারাম হওয়ার কোনো কারণ আমি দেখছি না আপনার নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট সমক সংখ্যক যে ইয়া আছে কি বলে ফলোয়ার আছে সে পর্যায়ে আপনি যখন পৌঁছে যান তখন সম্ভবত এক লক্ষ ফলোয়ার হলে তারা সিলভার বাটন দেন এবং দশ লক্ষ ফলোয়ার হলে সেক্ষেত্রে গোল্ডেন বাটন দেন এটি তাদের পক্ষ থেকে একটা উপহার বলতে পারেন এটি নেওয়াকে নাজায়েজ মনে করছিলাম এবং এটি নাজার কোনো কারণ নেই ইনশাআল্লাহ তাহলে ফাহিমা শিমু আপনি লিখেছেন নফল রোজার সময় সাহারি না খাইলে কি রোজা হবে নফল হোক আর ফরজ হোক কোনো রোজাতেই সাহারি খাওয়াটা ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব এটি নফল হোক আর সাহারি হোক এক্ষেত্রে সাহারি হোক আর ইফতার এর কোনোটি কিন্তু ফরজ বাবা নয় বরং কোনো কারণে আপনি সাহারি খেতে উঠতে পারেন নাই রাত পার হয়ে গেছে এরপরে আপনি চেতন পেয়েছেন আপনি তখন ফজর আজান হয়ে গেছে ততক্ষণে বা আরও দেরি হয়েছে তো আপনি খাবার খেতে পারেন নাই তো আপনি তখন নিয়ত করে ফেললেও আপনার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই অথব ফরজ রোজা তো বটেই নফল রোজাতেও আপনি সারি খান নাই সকালে উঠে নিয়ত করতে পারেন আমি কেরিম সাল্লাহ সাল্লাম এরকম একদিন তার বাসায় তিনি সকালে খাবারের কোনো ব্যবস্থা সম্ভবত ছিল না তখন তিনি বললেন ইদান আনা সোয়ম তাহলে আমি এখন থেকে রোজা আছি তিনি কিন্তু আগে থেকে সাহারি তো খানেনি এবং আগে থেকে নিয়ত করেনি এটা সকালে দ্বীপ আগে আগে তিনি নিয়ত করে ফেলেছেন এবং তাতে তার রোজা হয়ে গেছে অথব সাহারি খাওয়া এটি নফল রোজা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত নয় বরং সারি না খেয়ে রোজা রাখা যাবে তাহেরা সুটি আপনি লিখেছেন আমার শাশুড়ি মারা গেছেন আট বছর বয়সের ছোট দেবর আছে আমার এখন ওর সাথে দেখাশোনা আমার কী করতে হয় অবস্থায় তার সাথে আমার দেখা দেওয়া যায় হবে কিনা আট বছর যদি হয় তাহলে তার সাথে দেখা দেওয়া যায় হবে কারণ সে কখনো প্রাপ্তবয়স্ক হয়নি তবে দশ এবং দশ পার হওয়ার পর তার শারীরিক যে গঠন সেটি তার মানসিক যে পরিবর্তন সব কিছু মিলে যদি আপনার প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হয় তখন তাকে আপনি পর্দার মধ্যে থেকে সার্ভিস দিবেন খ্যাতমত করবেন যতটুকু সম্ভব যদি তার কেউ না থাকে তাহলে আপনার সেবা করাটা সবের কাজ হবে বাট আট বছর বয়সে আপনি তার সাথে পর্দা করাটা আবশ্যক মোটেই নয় নাজমুল হাসান নাহিদ লিখেছেন গুনা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের দিন কি ওই কাজের হিসাব দিতে হবে গুনা করার পর যদি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি তবা করে ক্ষমা চান আর আল্লাহ তালা যদি আপনাকে মাফ করে দেন তাহলে আর এটা হিসাব দিতে হবে না এখন আল্লাহ রব্বুল আলমিন আপনার কোন অপরাধ কোন গুনা এর জন্য আপনাকে মাফ করেছেন কোনটা করেন এটা তো আপনি জানেন না সেজন্য একজন মুসলমান হিসাবে আমরা সর্বাবস্থায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ইস্তেকফার করতে থাকবো ক্ষমা চাইতে থাকবো এবং নিজেদের জায়গা থেকে আমরা তবা ইস্তেকফারকে অব্যাহত রাখবো কারণ আমরা জানি না আল্লাহ তালা আমাদেরকে কোনটা মাফ করেছেন না করেছেন এবং সুধারণা রাখবো যে তবার শর্তগুলো পূরণ করে যদি কেউ তবা করে আল্লাহ তালা তাকে মাফ করেন আল্লাহ তালা করেন ঘোষণা দিয়েছেন ওয়া দিয়েছেন তিনি মাফ করবেন অথবা

আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব তাহলে কি তাই হবে জি ভাই অবশ্যই নবী করিম সাল্লা সাল্লাম তার প্রিয় সাহাবি আব্দুল এমনে আব্বাস রদ আল্লাহ বলেছেন যে মনে রাখবে তোমার জন্য আল্লাহ তালা যা ফয়সালা করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তোমার তাক না লিখে থাকেন তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না আর যদি তোমার ভাগে কোনো লেখা থাকে ক্ষতি তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না বিধায় তা প্রতি ইমার আনা এটা ইমান গুরুত্বপূর্ণ একটি পাঠ কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার যে হবে সেটাই যেটি আল্লাহ তাল্লাহ ফায় রেখেছেন কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে সেই নির্দেশ আল্লাহ তারা আমাদেরকে করেছেন ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন আপনার কোনো কাজ আছে সেই কাজটি আদৌ হবে কি না এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি জানেন তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্য যতটুকু আছে আমি চেষ্টা তো করি এমনি মাহফুজ পাটওয়ারি আপনি লিখেছেন ইউটিউব সরি আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি এম এম আবু নাইম আপনি লিখেছেন রান্নার চুলা উত্তর দক্ষিণ দিক করে বানানো কি কিনা এবারে শরীর বিধিনিষেধ আছে কি না ভাই এটা একান্ত দুনিয়ার কাজ আপনার বাসার দরজা আপনি কোন দিকে দিবেন না দেবেন কীরকম দিবেন না দিবেন আপনি চুলা কোন দিক দিবেন না দিবেন এবারে শরিয়ার কোনো আপনার বিশেষ কোনো নির্দেশনা নেই এবং আদেশ নিষেধ নেই এটি একান্ত আপনার নিজের সুবিধা অনুযায়ী আপনি করবেন যেটা আপনার জন্য ভালো হয় সেটা এরপরে এম ডি আবদুল্ল মাসুম আপনি লিখেছেন কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না কিছু উপায় বলেন ভাই মাসুম নামাজের মনোযোগের জন্য আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে এর ভিতরে একটা হলো যে আমরা বিভিন্ন গুণা আছে চোখের গুণা হারাম উপার্জন হারাম বক্ষণ এগুলো থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সলাতে আমরা যা পড়ছি সেটাকে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এটি মনোযোগের সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটা উপায় এবং মাধ্যম তৃতীয়ত সালাতকে খুব ধীরে ধীরে পড়তে হবে খুব ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে লম্বা করবে এবং অনেক সময় নেবে তাতে সালাতে মনোযোগ আসবে ইশা আল্লাহ তালা আরও অনেকগুলো আমল আছে করণীয় আছে